জুলাই 2016 27th of July 2006 BD News 24.com এ নিউজ রেফারেন্স শো বললাম আওয়ামী লীগে বিএনপির আজকের যিনি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এই দুজন গিয়েছিলেন প্রেসিডেন্ট পার্কে হুসাইন মোহাম্মদের সাথে সাথে অ্যারাঞ্জ করে জোট করে এগ্রিমেন্ট করেছিলেন যে আমাদের চার জোটের অ্যালায়েন্সে 60টি আসন আপনাকে দেব আপনার এক মাসের মনে মামলা উড্র করব 15টা মন্ত্রণালয় দেব বিডি নিউজ 24.com এ নিউজ তখন কি এই বিষয় উনি স্বৈরাচার যে এটা বিএনপির ম
মানে bdnews.com বলছে এখন তারা তো বাইরে থেকে নিউজ বাইরে বাইরে থেকে আসার পর এসএসএফ ভিতরে আপনাদের খবর এটাই ছিল अनाउंसमेंट अनाउंसमेंट ছিল এটা এসএসএফ अनाउंसमेंट করেছিলেন সেই अनाउंसमेंट জোট গঠন তো হলো কি গঠন হয় তাই তখনই হয়েছিল এই ঘটনা তখন এটা अनाउंसमेंट করেছিল বিডি নিউজ করেছিল এটা তো তখন হয় কি আমাদের দলের আপনার পক্ষে যখন একটু আমি বলবো তখনই আমি বিভিন্ন মতের হয়ে গেলাম আমাদের রাজনৈতিক আস্থা অনাস্থার অভাব যেটা আছে সেই আস্থা অনাস্থার অভাব কিন্তু এখন তৈরি হয় না একদিনে আপনি 2004 এর চিফ ইলেকশন কমিশনার এস কে ছিলেন এম এ সাইদ উনি চিঠি দিয়েছিলেন ঢাকা 10 যেখানে উপনির্বাচন হয়েছিল আর্মি নিয়োগ করার জন্য বিএনপি ছিল ক্ষমতায় সেখানে আর্মি ডিপ্লয়মেন্ট করে নাই তখন কি করেছিলেন এখানে ক্যান্ডিডেট ছিলেন রিটায়ার্ড মেজর মান্নান উনি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসছিলেন আর্মি ডিপ্লয়মেন্টের জন্য সেখানে ডিপ্লয়মেন্ট হয়েছিল কিন্তু সে মেজর মান্নান 10:30টার সময় কিন্তু উড্ড করে ফেলছিলেন 10:30 আমি রেফারেন্স দিয়ে বলছি 10:30 উড্ড করে ফেলছিলেন এবং সেই যথারীতি ইলেকশনে কিন্তু তখনকার মহাসচিব বিএনপির মান্নান ভুঁইয়া সাহেব বলেছিলেন সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে আর ফালু বলেছিলেন জাতিকে ধন্যবাদ জানাই এত সুন্দর নির্বাচন হয়েছে তো নির্বাচনের আওয়ামী লীগ যেমন বিএনপি যেমন জাতীয় পার্টি কেউ কারোর এত তুলসী পাতা বলার কোনো সুযোগ নেই এখন আমরা জাতি ডিভাইডেড না ডিভাইডেড আমি খুব সংক্ষেপে জানতে চাই যদি হচ্ছে আওয়ামী লীগের সরি বিএনপির সময়টাতে নির্বাচনগুলো সুষ্ঠু হয় না বিএনপির আমাদের উপনির্বাচন শুনেন সুষ্ঠু কার সময় আপনি বলছেন আমি আপনাকে বলি এখন বিএনপি তো বলি না আওয়ামী লীগের সময় নির্বাচন সুষ্ঠু হয়েছে না আপনি সেটা আমি রেফারেন্সটা আনছি তাহলে সমাধানটা কি সমাধান হবে আপনি আওয়ামী লীগ বলছে যে সরকার বিরুদ্ধে মানে সরকারের থেকেই নির্বাচন করবে বিএনপি বলছে না ক্যাটটেকার আমরা বলছি ইলেকশন কমিশন আমরা একটা মিডল পয়েন্টে আসতে হবে এই জাতির জন্য আওয়ামী লীগ বিএনপি তো দেশের মালিক না এদেশের মালিক সাধারণ মানুষ আছে সাধারণ জনগণ আপনিও আছেন আরও আছে আমাদের সুষ্ঠু নির্বাচন দেশের সার্বভৌমত্ব যদি তাজবে জানতে চাই জাতীয় পার্টি প্রতিষ্ঠান শক্তিশালীকরণ চায় তাহলে আওয়ামী লীগ চায় না কেন আওয়ামী লীগ বিএনপি চায় না কেন আমি আপনাকে বলি চায় আওয়ামী লীগ বিএনপি কিন্তু জাতীয় পার্টি আর আওয়ামী লীগ বিএনপি দুইটা পার্থক্য আজকে বিএনপি যে বক্তব্য দিচ্ছে রাজপথে থেকে ক্ষমতায় যাওয়ার পর বেমালুম বলে যাবে রাজপথের বক্তব্য তখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য একটা বক্তব্য আজকের আওয়ামী লীগ যিনারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন ওনাদের রাজপথের বক্তব্য আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর ডিফারেন্ট বক্তব্য জাতীয় পার্টি সেই বক্তব্য থেকে কখনো গরমিলে এই তিন বছর হয় না তো জাতি দেখতে পারি 90 এর পরে আপনারা ক্ষমতায় যাননি গেলে কি করেন শুনেন আপনাকে আমি একটা কথা বলি 90 এর পরে কিন্তু এই দুই দল গিয়েছেন জাতি দেখেছে আপনারা গেলে কি করেন সেটি হয়তো দেখতে পাবেন সেটা তো আপনার সুযোগ আসার পর না আপনি দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি ইনস্টিটিউশন ভাঙার চেষ্টা করতে পারছে পারে নাই কেন পারে নাই বিএনপি কেন ইনস্টিটিউশন ঠিক করে যায় নাই আওয়ামী লীগ কেন ইনস্টিটিউশনটাকে এমন জায়গায় নিচ্ছে না যাতে ক্যাটটেকার গভর্নমেন্ট আমলারা এসে আমরা রাজনীতিবিদদের দূরত্ব আরো বাড়ানোর চেষ্টা করবে সেটা থেকে দূরত্ব